সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কল কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 3/3/2023, তার মানে হচ্ছে 3 তারিখ মার্চের 2023-এ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, কয়েকটি পদ রয়েছে, যে কয়েকটি পদে আপনারা আবেদন করতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি 7টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কারা কারা আবেদন করতে পারবেন এবং কী কী পদগুলো দেওয়া আছে, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, যা শিক্ষকতা যোগ্যতা কতটুকু লাগবে এবং বয়স সীমা কতটুকুর মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন, কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিও জব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা ক্যাটাগরিতে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো প্রথমটা হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটার গ্রেড হচ্ছে 16 এবং বেতন স্কেল হচ্ছে আপনার 9,300 থেকে 22,490 টাকা। তারপর বন্ধুরা, আমরা আরও দেখতে পাচ্ছি যে হিসাব সহকারী, যার গ্রেড হচ্ছে আপনার 16 এবং 9,300 থেকে 22,490 টাকা, একই গ্রেড একই বেতন। তারপর হচ্ছে টেলিফোন অপারেটর এবং 9,300 থেকে 22,490 টাকা। তারপর হচ্ছে গাড়ি চালক, যেটা হচ্ছে গ্রেড 16 এবং 9,300 থেকে 22,490 টাকা। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে পদ সংখ্যা হচ্ছে আপনার 7টি। 7টি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদ সংখ্যা রয়েছে 7টি। 7টি হিসাব সহকারী যারা রয়েছেন তাদের পদ সংখ্যা হচ্ছে 1টি। তারপর হচ্ছে টেলিফোন অপারেটর পদ সংখ্যা হচ্ছে 1টি। গাড়ি চালকের পদ সংখ্যা হচ্ছে 9টি। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি মোট পদ সংখ্যা রয়েছে 18টি। তো আপনারা শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কী কী লাগবে বা কতটুকু হলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন, এটু যেটা এখন দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, তো বন্ধুরা আমরা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেখতে পাচ্ছি যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে হচ্ছে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। আর বিশেষ করে হচ্ছে যে এই পদটিতে আবেদন করতে হলে আপনাদের কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে আপনার সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 শব্দ এবং 20 শব্দ থাকতে হবে। তার মানে বাংলাতেও 20 শব্দ থাকতে হবে, ইংরেজিতেও 20 শব্দ থাকতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি হিসাব সহকারী, তো হিসাব সহকারী পদ সংখ্যা হচ্ছে 1টি, যেখানে আপনারা কোনো স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা, কোনো স্বীকৃতি বোর্ড হতে বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার মানে হচ্ছে আপনারা বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এই সমমানের পরীক্ষা আপনাদের কি করতে হবে, উত্তীর্ণ হতে হবে, এবং এমএস ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার চালানোর পারদর্শিতা থাকতে হবে। তার মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আর এমএস বা ওয়ার্ড বা এক্সেলের উপর আপনাদের পারদর্শিতা থাকতে হবে। তো যেখানে আপনাদের টেলিফোন অপারেটর, যেটা আমরা পদ সংখ্যাটা দেখতে পাচ্ছি 1টি, এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি আপনাদের একই বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তার মানে আপনাদের এসএসসি পাস হতে হবে। তারপর দেখতে পাচ্ছি গাড়ি চালক, তাও আপনাদের পদ সংখ্যা দেখতে পাচ্ছি 1টি। তারপর আমরা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি যে জুনিয়র স্কুল সার্টিফিকেট, তার মানে হচ্ছে জেডিসি বা জিএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হলে আপনারা এই পরীক্ষা পদটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি কোন কোন জেলা থেকে বা কোন বিভাগ থেকে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে খুলনা, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরগুনা, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ। তো বন্ধুরা, এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যারা এতিম এবং আপনাদের শারীরিক প্রতিবন্ধীর কোটা রয়েছে, তারা সকল জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। তাদের কোনো কি বাধ্যবাধকতা নেই যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, আবেদনকারীর বয়স হচ্ছে আপনার 18 থেকে 30 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে, যারা মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা, পুত্র, কন্যা এই ধরনের বা যারা প্রার্থীরা রয়েছেন, কিংবা শারীরিক প্রতিবন্ধী যারা এই ধরনের প্রার্থী রয়েছেন, সেই ক্ষেত্রে 18 থেকে 32 বছর, 18 থেকে 32 বছর হলেও আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার ফি বাবদ হচ্ছে 230 টাকা,
তো 223 টাকা আপনারা এই যে লিংকটা দেখতে পাচ্ছেন এই লিংকে আপনারা ওয়েবসাইটে অনুসরণ করে আপনাদের এই লিংকে গিয়ে আপনারা আবেদন ফর্ম পূরণ করে বা টাকাটা পে করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা, আবেদন আপনারা কত তারিখের মধ্যে আবেদনটি করতে পারবেন। তো আবেদন আপনার শুরুর তারিখ হচ্ছে 3/3/2023, আপনার 3 তারিখে মার্চের 2023 থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আপনার 27/3/2023 এর মধ্যে আপনাদের আবেদনটি শেষ হবে। তো বন্ধুরা আপনারা আবেদনটি এইভাবে করে নেবেন।